শতভাগ হয়রানি, ভোগান্তি এবং ঝামেলা ছাড়াই মিলছে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ 2024। এরই অংশ হিসেবে নরসিংদীতে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন। সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ প্রমুখ। বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, আর তাই স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে এই আয়োজন করা হয়। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হওয়ায় সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে আর বিড়ম্বনায় পড়তে হবে না। সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে আরও বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা। সভাশেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন, ওয়ান স্টপ সার্ভিস এর অংশ হিসেবে আজকের আবেদনকৃত পর্চা খতিয়ান ও নামজারি খতিয়ান ডিসিএর বিতরণ করেন প্রধান অতিথি। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় এই ভূমি সেবা সপ্তাহ এর আয়োজিত করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।